নমস্কার হ্যালো ডাক্তারবাবু অনুষ্ঠানে স্বাগত আমাদের প্রত্যেকের পরিচিতির প্রধান অঙ্গ অবশ্যই আমাদের মুখমণ্ডল এবং অবশ্যই প্রত্যেক মানুষের মুখমণ্ডল ভিন্ন হয় তার আকৃতি আদল ভিন্ন হয় বলেই আমরা প্রত্যেককে আলাদা আলাদাভাবে চিনতে পারি আর এই যে ভিন্ন আদল এটা কিসের উপর নির্ভর করে বলুন তো অবশ্যই কপাল এবং চোয়াল দিয়ে তৈরি মুখের কাঠামোর ওপর অর্থাৎ সেই কাঠামোটাও কিন্তু এক হয় না ভিন্ন হয় আর শুধু যে চোয়ালের গঠনের ওপরে আমাদের শুধুমাত্র যে পরিচিতি নির্ভর করে সেটা কিন্তু নয় তার সঙ্গে আমাদের হাসি আমাদের মনের ভাব আমাদের ব্যক্তিত্ব সব কিছুই কিন্তু ফুটে ওঠে আমাদের মুখের চোয়ালের কপালের আলাদা আলাদা অভিব্যক্তিতে অর্থাৎ এটা বুঝতে অসুবিধে হয় না যে চোয়াল এবং দুষারি সুস্থ দাঁতের গুরুত্ব ঠিক কতখানি আমরা এটাও জানি যে মুখ গহব্বর অর্থাৎ গহব্বর চোয়াল দাঁত জীব এই সমস্ত কিছু মিলিয়ে যে অংশটা সেই অংশটার সমস্যাগুলো যথেষ্ট গুরুতর এবং বেদনাদায়ক তবে আসার কথা হলো এগুলোর কিন্তু খুবই ভালো আধুনিক চিকিৎসা রয়েছে আমার সঙ্গে আজ স্টুডিওতে তেমনই দুজন চিকিৎসক রয়েছেন যারা মুখের চোয়ালের এবং দাঁতের বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করে থাকেন খুব সহজে আলাপ করে নেব আমার সঙ্গে রয়েছেন ডক্টর হরিদাস দাস অধিকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান এন্ডোডনটিস্ট আর আহমেদ ডেন্টাল কলেজ কলকাতা এবং আমার সঙ্গে রয়েছেন ডক্টর অনুভব দাস অধিকারী ওরাল অ্যান্ড ম্যাক্সুলো ফেসিয়াল আর আপনারা তো জানেন যে আজকের বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কোন নম্বরে ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে আপনারা ফোন করবেন ফোন করার আগে অবশ্যই আপনাদের টেলিভিশনের ভলিউমটা কমিয়ে নেবেন সরাসরি আসি আজকের আলোচনায় আজকের যেটা বিষয় ডক্টর দাস অধিকারী প্রথমে আপনার কাছে আসি ছোটবেলা থেকে আমরা যখন ধরুন বিজ্ঞান পড়ি বা স্বাস্থ্য বই পড়ি তখন আমরা সবাই জানি যে প্রথমে একটা দুধের দাঁত থাকে সেগুলো পড়ে যায় তারপরে আবার দাঁত বেরো এবং সেটাকে আমরা পারমানেন্ট টিপ বলি এবং সেটা হারালে আমরা এতদিন জানতাম যে একেবারেই ফিরে পাওয়ার আর কোনো সম্ভাবনা থাকে না কিন্তু ধরুন মানুষের জীবন তো একরকম যায় না আঘাত লাগতে পারে দুর্ঘটনা ঘটতে পারে সেক্ষেত্রে যদি ধরুন কারোর দাঁত চোয়াল থেকে বেরিয়ে আসে বা ভেতরে ঢুকে যায় ধাক্কা লেগে বা দাঁত পড়েও যায় সেক্ষেত্রে কি সত্যি আর পাওয়ার সম্ভাবনা থাকে না হয় ধরুন যেটা বললেন আঘাত যেমন ফুটবল ইয়ে ক্রিকেট খেলতে গেলে লেগে গেল আর স্লাইডে দেখাচ্ছি আমি দেখা যাবে দাঁত জল থেকে বেরিয়ে এসছে বা ধরুন অনেকে মায়েরা টিউবওয়েল টিউবওয়েলে যখন জল করে নেয় তখন টিউবওয়েল হ্যান্ডেল দিয়েও দাঁত ভেঙে যেতে পারে শুধু ভেঙে পড়ে যায় না দাঁত ভেতরে ঢুকেও যায় অ্যান্ড কী বলে এমনি স্লিপ খেয়ে পড়ে গেল এগুলো হয় মা একটা হয় মায়েরা যখন বাচ্চাকে আদর করে তার মাথায় খুব জোরে চোর লাগলেও দাঁত ইয়ে হয়ে চলে আসে ছবি যারা দেখছেন যে একটা মানে কেইস একটা পেশেন্ট সে আমার ডিপার্টমেন্টই হয়েছিল আমার কলেজেই হয়েছিল অন্য ডিপার্টমেন্ট আমার এখানে এসছে এবং সে প্রথম ছবি দেখতে পাচ্ছেন যে দাঁতের তার বেরিয়ে এসছে চল থেকে এবং রে দেখুন এক্স রে করেছি তো তারপরে ওইটাকে আমরা দাঁত যে সকেট আছে সকেটটাকে ভালো করে পরিষ্কার করে আমরা ওখানে ওই জায়গাটা বসিয়ে বসি রিপ্লান্টেশন তার পাশের দাঁতটা একটু ভেতরে ঢুকে গেছে ইনটুটেড হয়ে গেছে হাড়ের মধ্যে ঢুকে গেছে ইম্প্যাক্ট হয়ে গেছে আমার কাছে এসেছিলো ঘন্টা কয়েক পরে এবং ওটাকে ওই ফরসেফ দিয়ে আমরা সামান্য সার্জারি মানে ডিসার্টিকুলেট করি করে ঠিক পজিশনে আনি আনার পরে সবগুলো দাঁতকে আমরা স্প্লিন্টিং করি স্প্লিন্টিং করার পরে দাঁতগুলো শক্ত হয়ে গেলো তারপরে রুটকানাল ট্রিটমেন্ট করে দাঁতগুলোকে আমরা আমরা বাঁচাই এবং দেখুন লাস্ট ছবি দেখুন কত সুন্দর করে দাঁতগুলো প্রতিস্থাপিত হয়েছে একবার রিপ্লান্টেশন সো হ্যাঁ একবার রিপ্লান্টেশন তো সেটা তো আমরা রুটিনলি করি তবে এটা একটা ব্যাপার হলো যে কতক্ষণ দাঁতরা বাইরে চলে থাকছে এসে থাকছে সেটা খুব ইম্পর্টেন্ট যত বেশিক্ষণ বাইরে থাকবে তত সম্ভাবনা কম ওই দাঁতরা হাড়ের সাথে লেগে যাওয়া তো ওর মধ্যে দাঁতের চারদিকে একটা লিগামেন্ট থাকে তাকে বলে প্রেরণটা লিগামেন্ট সেই লিগামেন্ট যে দাঁতের সাথে দাঁতকে হাড়ের সাথে আটকে রাখে সেই লিগামেন্ট শুকিয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে বেশিক্ষণ দাঁতের দাঁতটা যদি মুখ থেকে বাইরে থাকে সেই জন্যে আমাদের বলা যদি এই ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয় দাঁত যদি বেরিয়ে চলে আসে সঙ্গে সঙ্গে দাঁতটাকে মুখের মধ্যে রাখা বেস্ট ওয়ে অফ প্রিজার্ভিং ইজ উইদিন দি মাউথ বা দুধ যদি পাওয়া যায় রাখা তাহলে আমাদের পক্ষে সুবিধা তাড়াতাড়ি ওটাকে বসিয়ে দিতে পারি আমার বলে প্রসিডিউরটা বলে রিপ্লান্টেশন আচ্ছা অর্থাৎ অনেক সময় অঙ্গহানি হলেও যেভাবে বলা হয় যে একবার একভাবে প্রিজার্ভ করে নিয়ে যেতে হয় ডাক্তারের রাতের ক্ষেত্রেও ক্ষেত্রে লিমিটেশন হচ্ছে টাইমটা যদি তাড়াতাড়ি আনা যাবে তো তাড়াতাড়ি ও মানে ওর সম্ভাবনা অ্যাকসেপ্ট করার সম্ভাবনা তো তত মোটামুটি কতটা এই থাকে এক এক ঘন্টা ঘন্টা দু ঘন্টা আচ্ছা ওরা ওয়াস যদি টাইম হুম অনুভব আপনার কাছে আসি দাঁত ভেঙে যাওয়া বা পড়ে যাওয়া এই বিষয়টা আমরা শুনলাম ডক্টর কাছ থেকে এবং অবশ্যই এটা নিয়ে আমরা আসবো আপনার কাছে জানবো যে ধরুন আঘাত লেগে যে শুধু দাঁত ভেঙে যায় তা তো নয় মুখের চোয়াল ভেঙে যেতে পারে চোয়ালের হাড় ভেঙে যেতে পারে সেক্ষেত্রে কি করণীয় দেখুন চোয়ালের যখন চোয়ালটা যখন ভেঙে যায় তখন আমাদের দুটো জিনিস দেখতে হয় প্রধানত দেখতে হচ্ছে আমাদের চোয়ালের অক্লুশন যেটা আমাদের উপরের আর নিচের দাঁত ঠিক করে বসছে কি না অনেক সময় ডাঁতটা ভেঙে গেল চোয়ালটা ভেঙে গেল কিন্তু নড়েনি বিকজ মাসাল পুলটা এমন আছে যে ওটা জায়গায় ধরে রেখেছে দুটো ফ্র্যাগমেন্টকে জায়গায় ধরে রেখেছে তো সেক্ষেত্রে আমরা যদি আইএমএফ করে দি বা ব্রেসেস মানে দুটো জায়গাগুলোকে আটকে দিই দুটো চোয়ালকে যদি আটকে দিই তাহলে কিন্তু ওইটা সেরে যাবে ওটার জন্য বিশেষ কিছু প্রবলেম করতে হয় না কিন্তু যদি আমরা দেখি যে উপর নিচ হয়ে গেছে অক্লুশনটা মানে এরকম না থেকে এরকম হয়ে গেছে বা নিচে আমরা যখন প্যালপেট করব আমাদের লোয়ার বর্ডারটা যেটা আছে সেটা যদি ফেটে গিয়ে থাকে তাহলে কিন্তু আমাদেরকে প্লেটিং করতে হয় সেই প্লেটিং করার ক্ষেত্রে ফ্র্যাকচার যেমন আমার স্ক্রিনে আছে ফ্র্যাকচারের অনেক বিভিন্ন রকমভাবে হতে পারে বডিতে হতে পারে মাঝখানে হতে পারে কন্ডাইলে হতে পারে আর এখানে ওপিজিতে দেখুন যেমন এখানে একটা ফ্র্যাকচার লাইন এই যে চলে গেছে এখান থেকে বডিতে তো আমরা এইভাবে ওপেন করে আন্ডার জেনারেল অ্যানিস্থা এই পুরো দুটো চোয়ালকে পজিশনে এনে আমরা প্লেটিং করে দিতে পারি প্লেট বসালে এটা সারা জীবন থেকে গেলো আচ্ছা এবার আপনি যে এই যে ধরুন প্লেটটা বসালেন সে প্লেট সমেত কি সেই মানুষটি থেকে গেলেন সারা জীবন অর্থাৎ তার প্লেটটাও কি জলের মধ্যেই থেকে গেল এবার এখানে দুই রকমের প্লেট থাকে একটা হচ্ছে স্টেইনলেস স্টিল প্লেট একটা হচ্ছে টাইটেনিয়াম প্লেট আচ্ছা স্টেইনলেস স্টিল প্লেটে রিসার্চ স্টাডি গুলোতে দেখা গেছে যে স্টেইনলেস স্টিল প্লেটে আপনার ইনফেকশন রেট অনেক বেশি থাকে তো একবার সার্জারি যদি কমপ্লিট হয়ে গিয়ে থাকে দেন ইট ইজ প্রেফারেবল যে আমরা স্টেইনলেস স্টিল প্লেটগুলোকে বার করে দিই যদি ইনফেকশন যেহেতু ওটা ইনফেকশন প্রোন টাইটেনিয়াম প্লেট ক্ষেত্রে সেটা নয় একেবারে যেমন নিচের চলে ফ্র্যাকচার হয় সেমনি উপর চলেও ফ্র্যাকচার হয় কিন্তু উপর চলে ফ্র্যাকচার একটু কম হয় যদি না কোনো মেজার অ্যাক্সিডেন্ট হয় উপর চলে ফ্র্যাকচার হয় না নিচের চলেই ফ্র্যাকচার হয় কারণ বডির মেকানিজম ওই রকম তৈরি আছে যে নিচের চোয়ালটা প্রোটেক্ট করে উপরের চোয়ালকে কিছু হলেই আমাদের এখান থেকে ভেঙে যাবে আর ফোর্সটা উপর চোয়াল অব্দি যাবে না কিন্তু যদি উপর চোয়ালে ফ্র্যাকচার হয় তাহলে যদি স্ক্রিনে দেখতে পারবেন এইখানে যে লাল দাগগুলো দেওয়া আছে সেই দাগ অনুযায়ী কিন্তু ফ্র্যাকচার লাইনটা এগোয় আর সেখানেই প্লেটিংগুলো করা হয় যেমন দুটো একটা পার্টিকুলার এরিয়া আছে যেখানে পুরো চোয়ালের ভারটা নিতে পারে পুরো ফেসটা সেই সেই জায়গাগুলো থেকে যেটা আমরা বার্ট্রেসিং বলি সেই বার আমাদেরকে প্লেটিং করতে হয় যেমন দেখছে নিচের চোয়ালে নিচের ছবিগুলোতে ফ্র্যাকচার লাইনগুলো আছে সেই ফ্র্যাকচার লাইনগুলোকে আমরা এইভাবে পুরো প্লেটিং করে দেওয়া যেতে পারে আমাদের আচ্ছা ওকে আর চলুন আর এটা একটা ছবি আছে যে একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে পেশেন্ট এর দিস ইজ প্রি অপ এন্ড এটার পরেই দেখুন আফটার এভরি সার্জারি স্কিন সার্জারি এস্থেটিক সার্জারি एवरीथिंग দিস ইজ হোয়াট উই ক্যান অ্যাচিভ এটাই আমরা অ্যাচিভ করতে পারি পোস্ট অপ পেশেন্ট একদম অলমোস্ট ব্যাক টু নরমাল পেশেন্ট এটা অ্যাকচুয়ালি আগে প্লাস্টিক সার্জেনরা করতো বাট এটা ওরাল অ্যান্ড মাইজুল ফেসিয়াল সার্জেনদের ডোমেন অ্যান্ড দে আর ডুইং ভেরি এফিসিয়েন্টলি তাদের কাজ বেশ ডক্টর আবার আপনার কাছে আসি অনেক সময় দেখা যায় যে কোনো ধরুন দাঁতে চোট লাগলো মানে এরকম হয়তো এত বড় দুর্ঘটনা নয় কিন্তু দাঁতে চোট লাগলো এবং আস্তে আস্তে পরে দাঁতটা কালো হয়ে গেল যেমন আমাদের গায়ে চোট লাগলে অনেক সময় কালশিটে পড়ে যায় সেরকম ধরনের দাঁতটা কালো হয়ে গেল সেই সঙ্গে মাড়ি ফুলে গেল বা পুজ বেরোতে লাগলো সেটা থেকে অনেক সময় জ্বরও এসে যায় এটার কি কারণ মানে এটা কিভাবে হয় এবং এর কারণ বলি দাঁতে যখন চোট লাগে তখন কি হয় দাঁতের মধ্যে একটা নাপ থাকে সেই নাপটা হাড়ের ভেতর থেকে এসে দাঁতের মধ্যে ঢোকে তো চোটটা যদি বেশি হয় তাহলে ভেতরে যে নার্ভ আছে সেই নাভটা চোট খেয়ে গেল নার্ভের মধ্যে ব্লাড ভেসেলস থাকে সেই দাঁতের মধ্যে সেই ব্লাডের রক্ত স্খরণ হয় সেই রক্তটা বেরোয় না রক্তের মধ্যে হিম বলে একটা ইয়ে থাকে পিগমেন্ট থাকে সেই হিম পিগনেন্টের জন্য দাঁতটা কালো হয়ে যায় অনেকে ধাক্কা লেগে যে দেখবেন যে ওই কালো দাঁত ঘুরে বেড়াচ্ছে কালো দাঁত ঘুরে বেড়াচ্ছে মানে হচ্ছে ওই ব্লাডটা ভেতরে হয়ে গেছে কিন্তু এইটা চলতে চলতে ওই ওই জায়গাটা ইনফেক্টেড হয়ে যায় দাঁতের যে লিগামেন্ট আছে মাড়ি আছে গাম আছে গাম থেকে ব্যাকটেরিয়া ঢোকে ঢুকে গিয়ে বা হয়তো দাঁত যদি কেরিজ হয় থ্রু টুথ কেরিজ হলো কেরিজটা ওই হাড়ে গিয়ে পৌঁছলো গেলে তখন হাড়ের মধ্যে একটা হাড়ের ভেতরে দাঁতের আগায় যে হাড় আছে তার ক্ষত হয় কেন ক্ষত হয় কারণ ওখানে যে ব্যাকটেরিয়াগুলো ঢুকলো হাড়ের মধ্যে যাচ্ছে কিছু কিছু ব্যাকটেরিয়া ঢুকলো বডি সিস্টেম আছে তাকে খেয়ে ফেললো নষ্ট করে ফেললো এই কিন্তু সোর্স তো দাঁতের মধ্যে থেকে যে যে কন্টিনিউয়াস প্রসেস হতে হতে দেখা যাবে দাঁতের উপরে যে হাড় আছে তার রেজিস্ট্যান্স কমে গেল তো কাজী ওখানকার যে ব্যাকটেরিয়া ফার্দার ঢুকছে হাড়ের মধ্যে তা থেকে মারতে পারছে না অ্যাজ এ রেজাল্ট ওই হাড় ক্ষতগ্রস্ত হয় এবং হলে হাড়ের মধ্যে একটা আস্তে আস্তে বড় প্যাথোলজি হয় প্যাথোলজি হয় এইভাবে হয় এবং সেই প্যাথোলজিটা ইনফেক্টেড হওয়ার ফলে ফুলে যায় রক্ত বেড়ে এবং গ্ল্যান্ড ফলে জ্বরও হয় অ্যান্ড দাঁতটা নড়তে থাকে কেমন ইনফেকশান থাকে আমরা সেক্ষেত্রে কি করি যে দুটোভাবে এটাকে ট্রিটমেন্ট করা যায় ছবি যদি দেখানো যায় তাহলে খুব সুবিধা হয় যে আমরা দুটোভাবে এই যেমন দেখছেন যে এটা ওই তিনটে দাঁতের রিলেশনটা বড় হাড়ে ঘা দেখতে পাচ্ছেন লাল বাউন্ডারি দেওয়া আছে এটা হচ্ছে ওই রকমই পড়ে গিয়ে হয়েছে কেড়ে যে নয় কিন্তু অত বড় প্যাথোলজি হয়েছে গ্রোথ হয়েছে এটা সার্জিক্যাল হয়ে অর্থাৎ ভালো করে রুট ক্যানাল ট্রিটমেন্ট করে দিলে পরে আস্তে আস্তে ওই প্যাথোলজিটা হিল করে যায় বিকজ সোর্স ইজ দ্য ট্রুথ সেই জন্য দাঁতের আরসিডি করে দাঁতের ভেতরে যে নোংরা পাতি বলুন সেগুলো তাড়িয়ে দিয়ে ভালো করে সিল করে দিলাম যাতে করে ব্যাকটেরিয়া ঢুকতে না পারে এবং আস্তে 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 ওটাকে হিল হয়ে যায় আবার ধরুন অনেক সময় ভালো করে আবার ঠিকমতো আর না করলেও অত ভালো দাঁত ছিল দেখ আর করার দরকার ছিল হাড়ের মতো কোনো প্যাথোলজি নাই এবার যদি ঠিক মতো করে যদি আরসিডি না হয় তাহলে কিন্তু হাড়ের মধ্যে এরকম প্যাথোলজি হয় হার হাড়ের মধ্যে ক্ষত হতে থাকে একটা টিউমার তৈরি করে সেটাও খুব ভালো করে কনজারভেটিভ অ্যাপ্রোচে যদি আরসিডি করা যায় রুট কেনাল করা যায় তাহলে কিন্তু ওই যে টিউমারটা সেটা কিন্তু হিল করা যায় এটা হয়তো নেক্সট ছবি যদি দেখানো যায় তাহলে খুব ভালো হয় যে আরসিডি শুধু অনেকেই আরসিডি করে কিন্তু আরসিডি যে ভেরি ট্যাকটিক্যাল প্রসিজিওর সেটা ভালো করে অনেক ওগুলো স্টেপস আছে সেই স্টেপসগুলো যদি না মেনটেন করা হয় তাহলে ওই মানে ব্যাকটেরিয়াল টক্সিনস না মরে গেল তার টক্সিন কি হাড়ের মধ্যে নানা রকম ঝামেলা করে দেখুন তা ওই উপরের বাঁধিকের উপরের ছবিতে দেখা যাচ্ছে সেটাকে আমরা স্ক্যান করেছি স্ক্যানে দেখা যাচ্ছে বড়ো একটা বড়ো ওই যে বোন নেই বোন ইয়ে হয়ে গেছে তো আমরা বাঁধিকের তলায় আমরা আর করেছি আর করে এক বছর দেড় এক ওয়ান ইয়ার আফটার দেখুন পুরো মোটামুটি বোন চলে সেটা করা যায় কিন্তু এই প্রসেস হচ্ছে লম্বা অনেক দিন লাগে সেকেন্ড কথা হচ্ছে যে এর সাকসেস রেট একটু থার্টি পার্সেন্ট টু ফার্টি থার্টি পার্সেন্টকে সে সাকসেস আমরা পাই না তার অনেক কারণ আছে সেটা এখন এখানে বলা যাবে না অনেক সময় নেই বলা যায় সেই জন্য আমরা সার্জার আবার এখন যেটা একটু টাচ দিয়ে রাখি এই আরসি না করে আমরা আজকাল ওই টিস্যু ইঞ্জিনিয়ারিং করি আমরা স্ট্যাম্পসে থেরাপি করেও করি করে কি হলো ওই পাতলিটা হিল হয়ে যাবে আর হাড়ের মধ্যে এই দাঁতের মধ্যে যে সাদা সাদা মেটেরিয়াল দিয়েছিলাম প্যাক করেছিলাম ওটা আর দেওয়া হবে না ওর মধ্যে নর্মাল টিস্যু চলে আসবে পাল্ট টিস্যু লাইক ভাইটাল টিস্যু চলে আসবে অর্থাৎ দাঁত থেকে জীবন্ত করে দিচ্ছি আমরা এটা কিন্তু চলছে শুরু হয়েছে আর সেটি আজকে ধরুন প্রায় দুশো বছরের পুরোনো ট্রিটমেন্ট কিন্তু দাঁতটা তো মৃত অবস্থায় থাকলো নিত অবস্থা কোনো অর্গান থাকলে তার তো অনেক অনেক নানা প্রবলেম থাকে না পার্শ্ব থাকে প্রতিক্রিয়া হয় না যেমন অনেকগুলো জিনিস আমরা উপলব্ধি করতে পারি না পারসেপশন পাই না স্ট্রেংথ অত ভালো লাইক দিস ওই দাঁতের রি ইনফেকশন হতে পারে কিন্তু যদি ওই ওই জায়গাটা আমরা যদি নতুন টিস্যু ভাল টিস্যু পাল্প যদি ডেভেলপ করতে পারি তাহলে আর এসেগুলো থাকে সেগুলো চলছে তো যা সেটা হচ্ছে কিন্তু ওগুলো অনেক লম্বা প্রসেস দু বছর আড়াই বছর তিন বছর সময় লাগে এই পাথোলজি হিল করতে বোধ কনভেনশনাল আর সিটি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং টিস ইঞ্জিনিয়ারিং সকলেই আমরা জানি হ্যাঁ হ্যাঁ দুটো তিনটে সেশন লাগে হ্যাঁ লাগে তো শুধু সেশন না যে প্যাথোলজি থাকে ইউ হ্যাভ টু সি দ্যাট দ্য প্যাথোলজি ইজ হিল্ড সেটা দেখতে গেলে ওই দু তিন বছর সময় লেগে ডিপেন্ড অন দি এক্সেন দি প্যাথোলজি সেই জন্য আমরা কি করি ওটা সার্জারি করি আচ্ছা কারণ অনেক সময় লাগে ওই হিলিংটা তাড়াতাড়ি হওয়ার দরকার থাকে কারণ ধরুন যে দাঁতটাকে ট্রমা লেগে সে দাঁতটাকে মুভমেন্ট করতে হয় অর্থ ট্রিটমেন্ট করতে উঁচু দাঁত করতে সেটা যতক্ষণ না হিল হচ্ছে হবে না এক দুই হচ্ছে চিবিয়ে খেতে হবে ও হয়তো ভেতরে যে হার না থাকে তাহলে অসুবিধে ওই জায়গাটা চল ফ্র্যাকচারও হয়ে যেতে পারে প্যাথোলজি ফ্র্যাকচার হয়ে তাড়াতাড়ি হিলিং দরকার সেই জন্য আমরা কি করি ওই সার্জারি করে দিই সার্জারি মানে হচ্ছে কি আমরা সার্জারি মানে আর্সারিটাও করতে হয় দাঁতের ভেতরটা ক্লিন সেভ করে ওটাকে ভালো করে ফিলিং করে দিয়ে তারপর অপারেশন করি আমার এবং অপারেশন করাটা কি অ্যানাস্তেশিয়া দিয়ে অ্যান্টিবায়োটিক তো দিতেই হয় অ্যানাস্তেশিয়া দিয়ে তারপর আমরা সব কিছুটাকে ওঠাই মাড়ি থেকে উঠিয়ে দিই এবং যেখানে অ্যাকচুয়ালি প্যাথোলজি লিজেন বা পচা জিনিসটা হয়েছে প্যাথোলজিটা হয়েছে ছবিতে যদি ফোকাস করা তাহলে আমি বোঝাতে পারবো সেই জায়গাটাকে আমরা হ্যাঁ একটা কেস তো সেই প্যাতলি দেখুন ছবিতে দেখা যাচ্ছে যে আমরা মাইটা উঠাচ্ছি এবং ভেতরে প্যাতলি থাকার জন্য গ্রোথটা থাকার জন্যে দেখুন দাঁত দুটো ডান দিকের দাঁত দুটো কীরকম টেরা হয়ে গেছে বিকজ যদি ফ্রেশার এবং আমরা ওপেন করে তারপরেই নেক্সট ছবিটাতে আমরা তুলছি ভেতরে জিনিসটা কিউরেট করে বের করি পচা জিনিসটা বের করেছি এবং তারপরে বের করে দেওয়ার পরে আমরা ওই ভালো করে কিউরেট করি করে এবং আমরা আরসিটি তো একবার করেছি দাঁতের আগাগুলো কেটে দিতে হয় কারণ ওখানে বাজে জিনিসের ইয়ে থাকে আর তারপর আমরা সেলাই করে দিই দিলে একটু থামাচ্ছি এখানে আমাদের একটা ফোন এসে গেছে একটু শুনে নেব হ্যালো কে বলছেন হ্যালো হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ বলুন বলুন বলছি আমার দাঁতের দুই তিনটে দাঁতে মানে পাথর জমেছিল সেটাকে ফেলে দেওয়ার পরের থেকে মানে দাঁতগুলো এখন খুব শুলাই জল টল লাগলেও খুব অসুবিধা হয় এমনি হয়তো টুকু ফেলতে যাচ্ছি যখন তুয়ালটা দাঁতের সঙ্গে ঠেকছে ডালটা তখনও অসুবিধা হয় আচ্ছা এই অসুবিধা তো আপনি কোথা থেকে বলছেন এবং আপনার নামটা যদি একটু জানতে পারি আমার নাম হচ্ছে বুদ্ধদেব সন্নাম থেকে বলছি নদিয়া বেশ এটা মানে আপনার ওই মাড়ির প্রবলেমই আছে এবং মাড়ির প্রবলেম মানে হচ্ছে দাঁতের চারদিকে যে গাম থাকে ওখানে যদি নোংরা জমে থাকে মাড়িটা সরে যায় দাঁত থেকে রুটটা বেরিয়ে পড়ে যার ফলে ওখান থেকে এই সবগুলো গন্ডগোলটি ঘটে সেজন্য উচিত এখনই ওই নোংরাগুলো পরিষ্কার করা আর আপাতত একটা মেডিকেটেড পেস্ট যেটা সেন্স সেন্সেশান ব্লক করায় সেরকম অনেক পেস্ট বাজারে পাওয়া যায় সেরকম একটা পেস্ট আপনি লোকাল অ্যাপ্লিকেশন করুন কারণ যেই মাড়িটা ছেড়ে গেলো থেকে ওখানে অসংখ্য নার্ভ ফাইবারস বেরিয়ে পড়লো যেটা দাঁতে মাঝখানটা নাভ থাকে সেই নাভটার ছোটো ছোটো ব্রাঞ্চ কিন্তু দাঁতের চারদিকে ওদিন দি বডি অফ দি টুথ চলে আসে কাজেই যেই মাড়িটা তো ঢেকে রাখে মাড়িটা যে সরে গেলো ওখান থেকে ওই ওই সব ঘটনা ঘটে সেই জন্যে ওই যে অসংখ্য নার্ভগুলো কত সংখ্যা জানেন পেরি রুটে মানে এক মিলিমিটার স্কোয়ারে প্রায় পঁচিশ হাজার কুড়ি থেকে পঁচিশ হাজার নার্ভ আর এক্সপোস্ট বেরিয়ে আছে তো হবে না ভগবানও কিন্তু বসে নেই মানে ভেতর থেকে মেন নার্ভের সাইড থেকে ব্লক করে দেওয়ার চেষ্টা করছেন নানা রকম ক্যালসিয়াম সল্টল নানারকম দিয়ে কিন্তু কিছু কিছু হয়তো থেকে যায় সেইগুলোই সেন্সেশান ক্যারি করে তো সেই জন্য পেস্ট লাগান ডাক্তারবাবু কাছে এসে হাসপাতালে চলে আসুন আরামেদা আসুন সবই ফ্রি হয় এবং আমাদের প্রচুর পেশেন্ট ডেন্টাল কলেজে প্রত্যেকেই আমরা প্রত্যেকই আর অ্যাড্রেসড রেগুলারলি তো আপনি এসে দেখেই যান নিশ্চয়ই উই আর देयर ডক্টর অনুভব আপনার কাছে আসি একটা খুব কমন বোন গ্রাফট এই কথাটা আমরা খুব শুনেছি তো এটা কি এই মুখ চোয়াল এই সব ক্ষেত্রেও কি এই পদ্ধতির ব্যবহার হয় এবং সেটা কখন হয় কি কারণে হয় দেখুন গ্রাফট আমরা সেই সব জায়গায় দেব যেখানে আমাদের কোনো কারণে বোন ডেফিসিট আছে মানে বোনটা আমার দরকার ওই জায়গাতে কিন্তু ফর সাম রিজন বোনটা লস হয়ে গেছে আমি ধরুন যে কোনো পদ্ধতি করতে চাই ধরুন আমি হাইট বাড়াতে চাই ফর অ্যাস্থেটিক পারপাস যদি আমি ইমপ্লান্ট বসাতে চাই সেটার জন্য আমার যদি লাগে আমার যদি কোনো ডেঞ্চার বসানোর জন্য হাইট লাগে অনেক রকমের বোন গ্রাফট হয় বিভিন্ন গ্রাফটের বিভিন্ন জায়গায় প্রয়োজন তো সেই বোনগ্রাফটা যেখানে আমার বেসিক হাইট দরকার বা আমার ডেফিসিট একটা ভরা দরকার যেখানে আমার একটা ক্ষতি হয়ে গেছে বোন হারিয়ে গেছে বা চলে গেছে কোনো কারণে ইনফেকশনের জন্য হোক ট্রমার জন্য হোক যে কোনো কারণের জন্য তো যখন ওটা হারিয়ে যায় তখন ওইখানে বোনগ্রাফ দিয়ে আমরা সেই বোনটাকে আবার ফিরে পেতে পারি মানে ওই গঠনটাকে আবার ফিরে পেতে পারি হ্যাঁ ওটা একটা হলো আর যেহেতু যেটা আমি বলছিলাম একটু আগে যে আমরা ইন্ডোরনটিক্স যারা আমরা যে আমার যেটা এখন বললাম দাঁত বাঁচানোর চিকিৎসা যে টমা লেগে বা কেরিজুয়ে হাড়ের মধ্যে পাতলিজ হয়ে গেছে সেটা আমরা একটু ছবি দেখালাম ক্রিট করে বের করে দিই এবং অত বড় গর্ত তো ওইখানে ন্যাচারাল করছে বোন আসতে অনেক সময় লাগে অনেক সময় লাগে সেই জন্য আমরা কি করি যে ওই মাইক্রোস্কোপ দিয়ে আমরা দেখে এপিসেক্টমি করি সার্জারি টার্জি করি কারণ দাঁতের আগার দিকটায় ভালো করে সিল করে দিতে হয় সেটা মাইক্রোস্কোপ নাহলে হয় না এবং যেটা বলছিলাম দ্যাট মাইক্রো মানে এখন এই সার্জারিগুলো মাইক্রোস্কোপের সার্জারি করি আমরা এবং সেখানে মাইক্রোসার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট মাইক্রোসার্জিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো আজকাল আছে এবং যার কারণে এই পদ্ধতি এই বিষাক্ট যে আধ্যমাধ্যমিক চিকিৎসা বলছে যেটা যেটা এখন দেখালাম ছবিতে সেগুলো প্রায় নাইনটি আমরা সাকসেস পাই আনলাইক দি মানে হিলিং দি প্যাথোলজি ওয়াই কনভেনশনাল ট্রিটমেন্ট এবং এই ক্ষেত্রে যেহেতু বড়ো বড়ো গ্রোথ আছে আমরা ওই জায়গাটা নোংরাগুলো শাড়ি দিয়ে টিউমারটাকে সরিয়ে দিয়ে আমরা বোনগ্রাফ্ট ইউজ করি বোনগ্রাফ্ট ইউজ করি এই জন্যে যে অত বড়ো ক্যাভিটি ওর মধ্যে যদি ন্যাচারাল কোর্সে বোন আসতে বলি তাহলে পুরো বোন আসবে না ওর মধ্যে যে মাড়ি আছে কানেক্ট কানেক্ট্যুর মধ্যে ফাইবার সেল আছে টিস্যু আছে সেটা ঢুকবে ভেতরে ঢুকে গেলে বোনের পরিবর্তে আমরা বোন চাই মানে রিজেনারেশন চাই রিজেনারেশন হয় না সেক্ষেত্রে পাটলি বোন পারলি মাড়ির জিনিস চলে আসছে কানেক্ট ইস্যু চলে আসছে অর্থাৎ ফাইবার ইউ চলে আসছে সেক্ষেত্রেও সেরকম হল লোকে টনটন টন অমাবস্যা পূর্ণিমা টন 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 করে বলে এক্সো করে দেখা যায় কালো কলা ছাড়ু আছে খেতে পারে না মানুষ ঠিক করে তো সেই জন্য বনগ্রাফ দিই বোনগ্রাফের কাজ হচ্ছে যে ও ওই চারদিকের যে মানে বনি ক্যাভিটি সেখান থেকে বোন সেলগুলো টেনে আনে তাকে প্রোজেনিটার সেলস বলে আর স্টেম সেস বলে ওগুলো টেনে আনে ও নিজে অস্ট্রন্ডাক্টিভ তার সাথে আমরা অস্টো ইন্ডাকটিভ কিছু জিনিস ঢোকাই সেটা হচ্ছে ব্লাড থেকে নিজের ব্লাড থেকে পেশেন্টের ব্লাড থেকে আমরা পিহারে প্লেটলেটেড ফ্রাইবিন নিয়ে নিই মানে প্লেটলেট কনসেন্ট্রেট নিই নিয়ে মিশে দিই দিলে এই ছবিতে দেখা যাবে যে একটা আবার ছবিতে যাওয়ার আগে একটু থামাবো একজন ফোন অপেক্ষা করছেন একটু শুনে নেবো হ্যালো কে বলছেন হ্যালো হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ আমার নাম পিয়ুষকান্তি বিশ্বাস দমদম থেকে বলছি বলুন হ্যাঁ বলছি আমার যে দাঁত দুটো থাকে না ঠিক হয়ে তারপর হোয়াইট সিলিং হয় তারপর সে হোয়াইট বাদ দিতে হয় দিয়ে ওখানে ওই ওই দাঁতটা ঘষে একটা ওই ক্যাপ লাগিয়ে দিয়েছে এখন যেটা সমস্যা হলো দুই তিন দিন ধরে দেখছি কৌশলিনের ক্যাপ মানে ওই দাঁতটার সঙ্গে নিচের দাঁতের যখন আঘাত করছে বা একটা চিন চিনে ব্যাথা করেই যাচ্ছে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আপনার সেরামিক বা ন্যাচাল দাঁত আছে হার্ডনেস অনেক শক্ত চারশো ষাট ইউনিট ওর হার্ডনেস নু হার্ডনেস নাম্বার আর দাঁতের এনামেলের হার্নেস নাম্বার হচ্ছে তিনশো তেতাল্লিশ তাই এত ডিফারেন্স আর আপনার বয়স কত কেটে গেছে আচ্ছা তো এবার একটু বয়স হলে ধরুন চলে অ্যাভাব ফর্টি যদি হয় আমরা তো ইনসাইজ করে মানে ছিঁড়ে ছিঁড়ে খাই চিকেন খাই রুটি খাই তো সেই ইনসাইজাল যে দাঁতের আগায় দাঁতের মানে ইনসেজালের যেটা বলি চিবিয়ে খাই যেটা সেটাতে হয়তো এনামেলও নেই সেখানে ডেন্টিন আছে মানে এনামালের পরের স্তর আছে তার হার্ডনেস হলো ষাট সত্তর আশির বেশি নয় অর্থাৎ উপরে চারশো ষাট নিচে সত্তর বা আশি তাহলে সফট তো সেই জন্যে উপরে সেরামিক থাকলে আর নিচে দাঁত থাক দাঁতের এ হলে দাঁতটা ঘষে যায় তাড়াতাড়ি বিকজ উপরটা খুব শক্ত হার্ডনেস বেশি নিচের হার্ডনেস কম নিচেটা নরম এটা স্বাভাবিক এটাই এইটাই এর দুর্বলতা এই ট্রিটমেন্টের দুর্বলতা সেই জন্যে কী করতে হয় আপনি ওখানে একটা পেস্ট লাগান পেস্ট কেন লাগাবেন কারণ ক্ষয়ে খোয়ে গিয়ে ভেতরের ডেন্টিন বেরিয়ে পড়ছে যার মধ্যে প্রচুর পরিমাণ মানে ওই নার্ভ এন্ডিংসগুলো হয়েছে যেটি একটু আগে বলছি আগে প্রশ্ন উত্তর দিচ্ছিলাম এন্ডিং বেরিয়ে পড়েছে সে ঘষার জন্যে সেই নার্ভেন্ডিংয়ে প্রায় কুড়ি হাজার পার মিলিমিটার স্কোয়ার তো সেই জন্য ওই জায়গাটা মেডিকেটেড টুথপেস্ট ইউজ করুন অনেকগুলো মানে চালু ব্র্যান্ড আমি বলা বলতে এখানে ঠিক হবে না বাজারে গিয়ে জিজ্ঞেস করলেই হবে ডাক্তারকে বললেই ঠিক হবে যে কোনো মেডিকেটেড টুথপেস্ট লাগালে কী হবে তা আমাদের ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে ওটা লাগান রেগুলারলি তাহলে ওই নার্ভ যেগুলো বেরিয়ে গেছে সেগুলো ব্লকড হয়ে যাবে তাহলে আপনি এ পাবেন আর ব্যথা মানে সেনসেশন যদি হাই লেভেল হয় তখন মনে হয় ইট ইস এ পেইন বা অ্যাকচুয়ালি সি শিশির করা সেন্সেশানটা মানে অনেকগুলো নার্ভ এন্ডিংকে ট্রমা হচ্ছে ধাক্কা যাচ্ছে সেই জন্যে এরকম অনুভূতি হচ্ছে আর কি বেশ ডক্টর অনুভব আপনার কাছে আসি আবার আবারও একটা খুব কমন সমস্যা সেটা হচ্ছে আকেল নাতের সমস্যা যেটাকে আমরা উইজডম টুথ বলি এবং এটা নিয়ে নানা রকমের হাসি ঠাট্টাও চালু রয়েছে যে যার আকেল দাঁত বেরোয়নি তার আসলে আক্কেল হয়নি কিন্তু এখানে আমার প্রশ্নটা হচ্ছে যে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আকেল দাঁত বেরিয়ে যাচ্ছে এবং কোনো সমস্যা হচ্ছে না এবং কারো কারোর ক্ষেত্রে কিন্তু সেটা যথেষ্ট সমস্যা তৈরি করে কখনো বেরোতে গিয়েও অর্ধেক বেরোয় বা বেরোয় না অথচ ব্যথা হয়ে থাকে এইটা এই যে কারোর ক্ষেত্রে সমস্যা হয় কারোর ক্ষেত্রে হয় না এটা কেন হয় এবং কি করা উচিত সেক্ষেত্রেও কি সার্জারি করে আক্কেল দাঁতকে বার করে দিতে হয় আচ্ছা প্রথমত আকেল দাঁতের যে সমস্যাটা সেটা পুরোপুরি নির্ভর করে হচ্ছে চোয়ালের গ্রোথের উপর ম্যান্ডেবল বা ম্যাকজিলার গ্রোথের উপর ডিপেন্ড করছে ও যদি পুরোপুরি সম্পূর্ণভাবে যতটা গ্রো করার কথা গ্রো করে পুরো ফুল লেনথে তাহলে কিন্তু আকেল দাঁত বেরোনোর জায়গা থাকে নর্মালি যদি নর্মাল পজিশানে থাকে যদি নর্মাল পজিশানে থেকেও যদি জায়গা না পায় তাহলে ট্যাড়া ব্যাকা হয়ে বেরোয় অনেক সময় দেখা যায় যে আকেল দাঁতের পজিশানটাই হচ্ছে ভুল অনেক সময় নিচের দিকে থাকে অনেক সময় উপরের দিকে থাকে যদি স্লাইডে দেখাতে পারেন তাহলে এখানে চার রকমের যেটা নর্মালি আমরা দেখতে পাই একটা এটাকে বলে মিজো অ্যাঙ্গুলার মানে দাঁতের দিকে এটাকে বলে দেশোঅ্যাঙ্গুলার মানে দাঁতের বাইরে চোয়ালের দিকে এটা একদম শোয়ানো সেটা হচ্ছে হরিজন্টাল আর এটা হচ্ছে ভার্টিক্যাল মানে একেবারে হাড়ের মধ্যে ঢুকে আছে এটা চার রকমের নর্মাল আমরা পেতে পারি আরেক রকম হয় যেখানে হচ্ছে দাঁতটা পুরো উল্টে গেছে সেটা এবার আকেল দাঁতের মেন সমস্যা হচ্ছে যদি আমরা ছবিটা আবার যেতে পারি আকেল দাঁতের এই পাশ দিয়ে এখানে যে দুটো লাইন দেখছেন ওপিচির মধ্যে এই দুটো লাইন হচ্ছে আমাদের নিচের চোয়ালের মধ্যে দিয়ে একটা ক্যানাল আছে সেই ক্যানালের মধ্যে দিয়ে নার্ভ যায় নার্ভ আর ব্লাড ভেসেলস যায় সো আক্কেল দাঁতের আগাগুলো এই রুটগুলো একেবারে সেই নার্ভের রিলেশনশিপে থাকে কাছে থাকে তো অনেক সময় আমাদেরকে খুব কেয়ারফুলি এই দাঁতগুলোকে একে এক্সরে এক্সামিন করতে হয় যে আদৌ এটা আমরা লোকাল অ্যানাসিসিয়াতে করতে পারবো না এটা জেনারেল অ্যানাসিয়া লাগবে যদি লোকাল অ্যানাসিসিয়াতে করি তাহলে এটা নার্ভের সাথে রিলেশন কীরকম আছে যে এটা ডিরেক্টলি নার্ভের সাথে রিলেটেড আছে নাকি আগে বা পিছনে আছে সেটার জন্য একটা আলাদা এক্সরে আছে সিবিসিটি থ্রি ডাইমেনশনাল একটা এক্সরে সিবিসিটি করতে হয় ঠিক আছে তো এইগুলো করে তারপরে আমরা নামি হচ্ছে দাঁতটা বার করে হ্যাঁ এবার দাঁতটা বার করার জন্য সার্জারি লাগে যদি এইভাবে আটকে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা সার্জারি লাগে যেখানে আমরা মারিটা তুলি ফ্ল্যাপটা তুলি এই যদি এই কেসটাই দেখি এইখানে শুয়ে আছে দাঁতটা পেশেন্টের এখানে আকেল দাঁত তো এখানে আমরা ফ্ল্যাপটা তুলবো আকেল দাঁতটা এই আটকে আছে এখানে ওটাকে কেটে বার করে আবার এখানে সেলাই করে দেওয়া মেনলি প্রবলেম হয় যে উপরে পাটি দাঁদ আছে নিচে আক্কেল দাঁত ওঠেনি ওর উপর আছে ও খাবার সময় ওর উপর ধাক্কা লাগে হলে ওটা আলসার হয় ট্রমা হয় হলে ওই ইনফেকশানটা ওই তলার আক্কেল দাঁতের চারদিকে ছড়িয়ে পড়ে এবং তাতে ওই পেন তারপরে আপনার লিম গ্ল্যান্ড ফুলে যাওয়া গালটা ফুলে যাওয়া পুঁজ বেরোনো এইসবগুলো হতে থাকে এবং রেকারেন্ট চলতে হয় সেই জন্য সার্জারিটা লাগে আবার একটা ফোন এসে গেছে একটু শুনে হ্যালো কে বলছেন হ্যালো হ্যালো নমস্কার নমস্কার বলুন হ্যালো হ্যালো অন্ধুনাধার সরস্বতী বলছিলাম বাগচি সরস্বতী আলিপুরদুয়ার থেকে আমার দাঁতের একটা সমস্যা আছে আমি যখন বারো বছর ছিল তখন আমি পড়ে গিয়ে আমার সামনের দাঁতটা ভেঙে গিয়েছিল এবং তারপরে সেটাকে পরিষ্কার করে সেখানে ক্যাপিং করে দেওয়া হয়েছিল কিন্তু এখন আহ মানে আজ বা বছর পরে সেই সাত বছর আগে আমার দাঁতটা আবার she catching টা করে দিয়ে সেখানে কালো হয়ে আছে এবং এটা বাজে ফিলিংস হচ্ছে তো এখন কোথায় গেলে ভালো করে ট্রিটমেন্ট পাবো বা কি করা যায় এই ক্ষেত্রে আমাকে একটু জানালে খুব ভালো হয় হ্যাঁ প্রথমে আমি তো ডেন্টাল কলেজে আসব হ্যাঁ নমস্কার আপনি আপনি তো আরএম ডেন্টাল কলেজে আসবেন তো আপনার বলাই বাহুল্য এছাড়া আপনি নদিয়া বাড়ি আলিপুর বললেন তো এবার আপনার ডাক্তারবাবুরা আমাদের ডিস্ট্রিক্ট হাসপাতাল সাবডিশন সব জায়গায় কিন্তু ডেন্টাল সার্জেন আছে এবং গভর্নমেন্টের যে নেটওয়ার্ক অফ হেলথ সার্ভিস প্রোভাইডিং হেলথ সার্ভিস কিন্তু অপূর্ব অন্য নেই কিন্তু তো আপনার কাছাকাছি ডাক্তারবাবু দেখাতে পারেন এবং আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে ক্যাপিং করেছিলেন তলায় কালো দেখা যাচ্ছে মানে আবার ওই জায়গাটা কেরিজ হচ্ছে তো কথা হচ্ছে খাবার দাবার জমে থাকতে কীভাবে মাড়ি সরে যায় কি দাঁতের স্ট্রাকচার বেরিয়ে পড়ে করে একটু খাবার দাবার জমে থাকলো মানে গাদা গাদা জমে থাকার দরকার নেই ধরুন চা খেলেন একটু চিপে থাকলো লজেন্স খেলেন চকলেট খেলেন মিষ্টি খেলেন চিপে থাকলো তাহলে সেগুলো পচে গিয়ে অ্যাসিড তৈরি হয় সেই অ্যাসিড এক্সপোজ দাঁতের স্ট্রাকচারটাকে কেরিজ দাঁতে কেরিজ হয় এবং সেটা কালো করা লাগছে এখন যেটা হওয়া উচিত আপনার একটা এক্সো করা উচিত করে ওই ক্রাউনটাকে সরিয়ে কেরিজটাকে আবার নতুন করে ফিলিং করে যদি দেখা যায় আর যদি লাগে রুট কানাল ট্রিটমেন্ট করে আবার নতুন করে কানেক্ট করা উচিত আপনার কথা যা সেটা দেখেই তাই মনে হলো আকেল দাঁত নিয়ে আমরা যে কথা বলছিলাম দুজনের কাছেই আমার প্রশ্ন যে অনেক সময় দেখা যায় যে আকেল দাঁত বেরোলো না কিন্তু সেটা একটা সিস্টের মতো শক্ত হয়ে রইল সেক্ষেত্রে কি করণীয় যদি এখন আমরা দেখতে পারি ছবিটাতে আকেল দাঁত যখন আটকে যায় আকেল দাঁতের একটা দাঁত যখন বেরোয় দাঁতের চারদিকে একটা লেয়ার থাকে একটা মেমব্রেনের মতন থাকে জার্মিনাল এপিথিলিয়াম সেটাকে ও পেয়ার্স করে ওটাকে ফাটিয়ে বেরোয় তো ওইটাই চারদিকে তখন আগায় গিয়ে আটকে যায় আক্কেল দাঁতের ক্ষেত্রে কি হয় ওইটা রয়ে যায় এবার ওই মেমব্রেনটা যখন রয়ে যায় ওই মেমব্রেন থেকেই পরবর্তীকালে সিস্ট টিউমার হওয়ার চান্সেস থাকে ওই মেমব্রেনটা হচ্ছে মেইন কালপ্রেট যেটা যদি দোষী যেটা বলতে পারি তো আমরা এখানে আমরা দেখতে পারবো এই এক্স রেগুলোতে বিভিন্ন রকমের আক্কেল দাঁত থেকে বিভিন্ন রকমের এই দুটো আকেল দাঁত থেকে এই 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 ছবিতে দেখুন এখানে একটা নিচে একটা দাঁত আটকে আছে সেখান থেকে একটা এত বড় একটা টিউমার হয়ে গেছে আবার এইখানে দেখছেন এইখানে আবার দেখুন কোনো দাঁত নেই কিন্তু সেখানে একটা টিউমার মতন হয়ে গেছে তো সবসময় যে দাঁত থেকে একটা টিউমার হতে হবে তার কোনো ব্যাপার নেই অনেক সময় কোনো ওই মেমব্রেনের কোনো অংশ রয়ে যায় হাড়ের মধ্যে যখন দাঁতটা বের হচ্ছে তখন সেই ওই অংশ থেকে টিউমার ডেভেলপ করতে পারে পরবর্তীকালে তো এটার চিকিৎসা আমাদেরকে প্রধানত সার্জারি আছে সার্জারি করে আগে আমাদেরকে দেখতে হয় হচ্ছে যে আমাদের কতটা ডিস্ট্রাকশন হয়েছে সেটার জন্য একটা সিটি স্ক্যানটা বলি এই যে না যদি দেখা যায় যে আটকে আছে দাঁড় কোনো দাঁড় আটকে আছে পেছনে কোনো প্রবলেম নেই কিন্তু তো এক্স রে করে দেখা দরকার যদি দেখায় কারণ চারদিকে যেটা বললো এরকম যে কালো শ্যাডো আছে তখন সার্জারি যে মাস্ট ব্যথা হোক আর না হোক পেশেন্ট কোনো কমপ্লেন হোক আর না হোক

তো দাঁতটা পড়েও যায় সাড়ে চার বছর যখন বয়স পড়ে যাওয়ার পর এখন প্রায় সাত বছর বয়স হতে চলল ওই জায়গাটাতে দাঁতটা বের হচ্ছে না ওই রকম অবস্থাতেই আছে আচ্ছা তো আপনার সামনে দাঁত বলল না হ্যাঁ সামনে দাঁতের বয়স হলো দাঁত তো এখন ওঠার বয়স হয়নি সাড়ে সাত উপরের দাঁতের বয়স নিচেরটা ছয় উপরে সাত সাড়ে সাত এটা নর্মাল এজ এবার এই ইরাপশান এই যে দু বছর আগে এবং দু পরেই নর্মাল এক্সো করলে দেখা যাবে বা আপনি হাত দিয়েও দেখতে পাবেন ওই জায়গাটা একটা শক্ত শক্ত হয়ে আছে বেরোনোর চেষ্টা করছে কিছু এই এটাও হতে পারে এক্সো করলে দেখা যাবে আসছে কি আসছে না তো আপনি ওই জায়গাটা একটু মাসাজ করলে হবে ছেলেকে বা মেয়ে আপনার যে সন্তান ভালো করে চিবি খাওয়া জিনিসপত্র দিন একটু মাসাজ করান তাহলে ন্যাচারাল কোর্সে বেরোবে আর একটা দাঁতের ডেভেলপমেন্ট বা হাড়ের ডেভেলপমেন্টের জন্য ক্যালসিয়াম বা ভিটামিন ডি এগুলো দরকার লাগে যে ন্যাচারাল যে খাবার দাবার খাই আমরা ভগবান প্রচুর পরিমাণে দিয়েছেন ক্যালসিয়াম বলুন ভিটামিন ডি বলুন দিয়েছেন ইচ্ছে করলে আপনি এটা ওই ভিটামিন ডি বা ক্যালসিয়াম আলাদা করে খাওয়াতে পারেন আমরা দিয়ে থেকে অনেক সময় সেটা দিতে পারেন আদারওয়াইজ এখন মানে কিছু ভয় ইট উইল কাম বাইটস হয়ে এখনও সময় আছে আসবে বেশ ডক্টর অনুভব আপনি বোধহয় আমাদের আগের আলোচনাটা তখন শেষ হয়নি হ্যাঁ তো সিস্ট অ্যান্ড টিউমার যেটা আছে এই যে সিস্টগুলো যেই আটকে আছে সেগুলোকে আমরা প্রধান এক্সরে করে আমরা দেখি যে এটা কতটা বোন ডিস্ট্রাকশন হয়েছে কতটা ক্ষতি হয়েছে যদি আমরা দেখি যে ঠিক আছে অনেকটা মানে বোন আছে যদি আমরা এই অংশটাকে সরিয়ে দিই যতটা টিউমারটা যদি সরিয়ে দিই যদি আমরা দেখি যে বাকি ভার নিতে পারবে চুয়ালে যত চিউ করছি যতটা ফোর্স আছে সেই ভারটা যদি নিতে পারবে যদি সেটা হয় তাহলে কিন্তু আমরা এমনি সিস্টার বার করে রেখে দিই কিন্তু যদি আমরা দেখি যে না ওইটা ভার নিতে পারবে না তাহলে ওই আমরা সেই জিনিসে যদি হয় তাহলে আমরা ওই অংশটাকে বাদ দিয়ে দেবো বাদ দিয়ে ওইখানে প্লেটিং করে দিয়ে তারপরে বোন গ্রাফ দেওয়া যেতে পারে অন্য যে অংশ থেকে গ্রাফ তুলে অনেক কিছু করা যেতে পারে সেটা অন্য একটা ডিসকাশন পুরোপুরি বা সেটা রিস্টোর করা যেতে পারে সেই অবস্থাতেও নিশ্চয় ডক্টর দাশাধিকারী আপনার কাছে আসি অনেক সময় দেখা যায় যে চোয়ালের হাড় বা দাঁত ভেঙে গেল দাঁতটা রইল না কিন্তু তার রুটটা রয়ে গেল চোয়ালের ভেতর সেটাও কি কোনো সমস্যা করতে পারে কারণ ভাঙা দাঁতটা তো নেই সমস্যা করতে পারে কারণ অনেক সময় করে অনেক সময় করে না কিন্তু আচ্ছা তো ধরুন অনেক সময় দাঁত তোলার সময় একটা একটুখানি রুট ভেঙে গেলো ইচ্ছা করে হয় না অনেক মানে কার রুট আছে ভেতর থাকলো সেগুলো অনেক সময় থাকে আমরা ছেড়ে দিই ভেতরে যে থাক এবং কারণ ওই ছোট্ট রুটটাকে তুলতে গেলে পরে বিগ সার্জারি কারণ ও আস্তে আস্তে করে ফরেন বডি আস্তে আস্তে করে করে পুশ আপ বাইরে বের করে দেয় কিন্তু অনেক সময় কি থাকে যে ওই রুটটা ভাঙা রুটটা অনেক সময় ইনফেকশন ক্রিয়েট করে হাড়ের মধ্যে থাকে তো সেটা সার্জারি করে বের করতে হবে হ্যাঁ একটা ছবি যদি দেখানো যায় তাহলে ভালো হয় কারণ ওই অনেক সময় আবার ওই জায়গাটা ধরুন আমাদের ইমপ্লান্ট লাগাতে হয় ওই সময় তো অন্য 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 কাজ করতে হয় না এটা একটা অন্য ছবিটা এভিসেক্টমির ছবি আছে এটা পরে আমরা দেখব তো যদি কি করতে হয় আমরা প্রথমে এক্সে করে দেখে নেবো যে হোয়ার ইজ দিয়ে ইজ দিয়ে রুটটা কোথায় এবং কতটা সেক্ষেত্রে সেটাকে ওপেন করে হার্কেটে রুটটাকে বের করে দেওয়া এই যে ছবিটা ইউ লাইক টু ফোকাস ইউ ক্যান ফোকাস আই ক্যান টেল হ্যাঁ এটা যেটা আগে বলছিলাম না আপনি ওই এপিসেক্টমিক দাঁত বাঁচানো বোন গ্রাফ্ট ওই দেখুন ওই কেসটাতে দাঁত ডান দিকে দাঁত দাঁত উঁচু হয়ে আছে কালো হয়ে আছে টমা লেগে হয়েছে ভেতরে প্যাথোলজি হয়েছে আমরা ভেতরে জিনিসটাকে চেঁচে বের করে দিয়েছি কিউরেট করে বের করে দিয়েছি প্যাথলিজটাকে ওর দাঁতটাকে আটসিটি করে আমরা বাঁচিয়েছি দেন যেহেতু বড় গর্ত আমরা দাঁতের মুভমেন্ট করা দরকার অর্থনৈতিক মুভমেন্ট দরকার তাই তাড়াতাড়ি আমরা বোন ওখানে গ্রো করতে চাই সেই জন্য বোন গ্রাফ্ট হাইড্রোক ক্রিস্টালস ব্লাডের সাথে মিক্স করে ওখানে প্যাক করে দিয়েছি এবার যেটা বলছিলাম যে শুধু প্যাক করে দিলেই হলো না ওখানে যে কানেকটিভ টিস্যু মানে ফাইবার টিস্যু মাড়ির অংশ ওখানে গ্রো করতে পারে ও যাতে গ্রো করতে না না পারে বাঁদিকের প্রথম ছবিটা তলায় ওর একটা মেমব্রেন লাগে পেয়ারে মেমব্রেন দিয়েছি যাতে করে শুধু হাড়ের ক্যাভিটির জায়গায় শুধু হাড়ই যাতে আসে অ্যাড করে সেটার জন্য এই এত কিছু ব্যবস্থা গ্রাফ লাগিয়ে তার উপরে একটা বেরিয়ার মেমব্রেন দেওয়া বেরিয়ার টু হোম বেরিয়ার টু বেরিয়ার ফর দি কানেকটিভ টিস্যু বেরিয়ার ফর দি ফ্রাইবার টিস্যু আমরা চাই বোনি ইউনিয়ন আমরা ফ্রাইবার ইউনিয়ন চাই না রিজেনারেশন চাই রিপেয়ার চাই না এটা করে দিয়ে তারপর সেলাই করে দিই এবং তারপরে আমরা ফলো করতে থাকি যদি নেক্সট ছবিটা দেখানো যায় তাহলে দেখা যাবে এই যে এইটা এইটা হচ্ছে আপনার আমরা এক্সরে করে দেখেছি স্ক্যান করে দেখা আছে যে ওই জায়গাটা প্যাথোলজি ছিল এবং আজ দেখুন এগুলো পুরো বোন এসে গেছে ওই দিন এটা এক বছরের ফলো আপ বোন এসে গেছে তো এটা কিন্তু যে নর্মাল প্যাথোলজি নর্মাল প্রসেসে যদি করা যেত কনজার্ভ কনজার্ভিটিভ ট্রিটমেন্টে মাইক্রো আমরা মাইক্রোস্কোপের সার্জারি করি এটা এখন মাইক্রো ইন্টিক সার্জারি বলে ওরা এলেও ওটা দু তিন বছর চার তিন বছর সময় লাগতো হয়তো হতো না ফেল হতো সেই জন্য সার্জারি ওপেন করা সেই জন্য ওপেন করে ওখানে বোনগ্রাফ দেওয়া সেই জন্য ওর উপরে এক যাতে বনের জায়গা বনি আসে রিজেনারেশন হয় যে বন দিয়ে একটা মেমব্রেন লাগিয়ে দেওয়া ফোনে কে আছে একটু শুনে নি হ্যালো কে বলছেন হ্যালো বলুন হ্যালো হ্যাঁ বলুন আমরা শুনছি হ্যাঁ নমস্কার আমি নদিয়া থেকে রিঙ্কু শিকদার বলছি নমস্কার বলুন হ্যাঁ বলছি যে আমার বলছি আমার মুখের মধ্যে দাঁত যেখানে শেষ হয়েছে ওখানে

ওই দাঁত ছিল ঘষা ঘষালেগেই হয়েছে এটা এক ধরনের রোগী এবং এটি আমরা আমি দেখিনি কিন্তু লক্ষণ দেখে মনে হচ্ছে যা সেটাই আমি আপনাকে পরিষ্কার করে বলছি এটা এখনই আপনার সতর্ক হওয়া উচিত এবং ঠিক জায়গায় এবং ঠিক জায়গায় আপনাকে পৌঁছোতে হবে এটা হয়তো দেখুন এই যে ছবিগুলো দেখাচ্ছি কোনোটার সঙ্গে হয়তো মিলে যাবে আপনার এই সাজা ছোপ ছোপ আর সাদা সাদা নেট বা লাল লাল একটা দাগ কেমন একে কোনটা হয়তো লিকোপ্লাকে বলি কোন ইরাকোপ্লাকে বলি লাইচ এলপি লাইচাল প্লাস বলি কারোর যারা পান খায় সুপারি খায় সুপারি খেলে যে ওর মধ্যে একটা বাজে জিনিস অ্যালকালয়েড আছে সেটা অ্যাবজর্ব করে ওরে যে মাড়িটা খুব নমনীয় কমনীয় নরম লাইট রিফ্লেক্ট করে এরকম একটা জিনিস সুন্দর জিনিস ভগবান দিয়েছেন সেটা ওইরকম রাফ হয়ে যায় কড়ি হয়ে যায় শক্ত হয়ে যায় তাকে বলি সাব্যিকাস ফাইবোসিস যারা সুপারি খায় তাদের মধ্যেই ম্যাক্স ইন্ডিয়ান অ্যাভারেজে হয় প্রায় কুড়ি পার্সেন্ট লোকে এটা ঘটে এবং এরকম ক্ষেত্রে এগুলো পরবর্তীকালে ক্যান্সারে ডেভেলপ হবে এগুলো বলি প্রি ক্যান্সার আসলে আগের আগের পর্যায়ে তো এটা এখন আপনি ঠিক মতো করে চিকিৎসা করলে কিন্তু ঠিক জায়গায় করতে হবে ঠিক জায়গা আপনি কলেজে চলে আসুন ওরাল অ্যান্ড ম্যাকশাল ডিপার্টমেন্ট আপনার নর্থ বেঙ্গল আমাদের কলেজ নদীয়া বলছে নদিয়া হলে তো তাহলে আরামের ডেন্টাল কলেজ আমার কাছাকাছি হবে নাহলে নর্থ বেঙ্গল ডেন্টাল কলেজ আছে ওখানে ওরাল প্যাথোলজিস্ট আছে বর্ধমানে আমাদের একটা গভর্নমেন্ট কলেজ আছে ওখানে ওরাল প্যাথল আদরে আপনি চলে আসুন ডেন্টাল কলেজে ওরাল প্যাথলজি ডিপার্টমেন্টে চলে আসুন এত ভয় পাওয়ার কিছু না সিম্পল মেডিসিনাল ট্রিটমেন্টে ওইগুলো চলে যাবে আর যদি এরকম বসে থাকেন তাহলে অনেক সম্ভাবনা আছে ওটা বাজে আকারে টান নেওয়া যেহেতু মুখের ক্যান্সারের প্রসঙ্গ এলো আমিও একটু সেই প্রসঙ্গেই এবার কথা বলতে চাই মুখের ক্যান্সার মানে তো বিভিন্ন অংশ রয়েছে মুখের কোথায় কোথায় ক্যান্সার সাধারণত হতে পারে এবং আমাদের দেশে ক্যান্সার যত ধরনের আমরা দেখি তার মধ্যে মুখের ক্যান্সারের পরিস্থিতিটা কি রকম মুখের মধ্যে ক্যান্সার জিবে কারণ জিবের ল্যাটারাল বর্ডার টাং কারণ সবসময় দাঁতের সাথে একটা ঘষার থাকে কারণ জীবের মুভমেন্ট প্রচুর হয় তো খাই দাই কথা বলি সময় তো মুভমেন্ট থাকে মুভমেন্ট কাজে ঘষ লাগার সম্ভাবনা বেশি সাই ল্যাটারাল বর্ডার অফ দ্য বেশি ই হয় জিবের ল্যাটারাল সাইডে আর কি সাইডে আর হয় আপনার চিকে হয় চিক মানে গালের ভেতরের মাড়িতে হয় তারপরে তালুতে হয় এইসব জায়গা হয় এবং লিপে হয় এবার কথা হচ্ছে যে আমরা মানে শরীরে হয় এই সমস্ত ক্যান্সারকে আমার আমরা জড়ো করি এতে ডবল একটা কুড়ি দু হাজার দু হাজার কুড়ি একটা স্লাইড আছে একটা স্টাডি আছে তাতে দেখা গেছে যে প্রথমটা দেখুন যে লিপ মানে এই ক্যান্সার এদের ক্ষেত্রে দুটো সেক্স মানে যদি মেল এন্ড ফিমেল দুটো তাহলে ব্রেস্ট সব থেকে ফাই তারপরে লিপার ওরাল ক্যাভিটি আসে আর যদি খালি পুরুষদের মধ্যে আমরা দেখি তাহলে কিন্তু ভারতবর্ষে লিপ এন্ড ওরাল ক্যাভিটির ক্যান্সার সব থেকে বেশি এটা ডাব্লিউএইচও একটা গ্লোবাল ক্যান্সার অবজারভেটরি এরা স্টাডি করে প্রত্যেক বছর আপাতত লেটেস্ট স্টাডি দু কুড়ির আছে তারপরেটা এটা এখনো আসেনি তো মেয়েদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সারের পরেই কিন্তু ওরাল ক্যান্সার আর ছেলেদের ওরাল ক্যান্সারটাই বেশি বেশি সারা পৃথিবীর যে ক্যান্সার সারা বডি যে ক্যান্সার হচ্ছে যদি একত্রিত করে দেখি অরল ক্যান্সার বেশি বেশি ক্ষেত্রে আর মে দেখতে সেকেন্ড लार्जेस्ट ইন নাম্বার এই কাছে এই এই আমার প্রশ্ন এবং আগে যে দর্শক বন্ধু ফোন করলেন তার প্রশ্নের প্রসঙ্গে ক্যান্সার তো হঠাৎ করে নিশ্চয়ই একদিনে হয়ে যায় না যে আজকেই আমার হঠাৎ একটা মুখে ক্যান্সার হলো এবং নিশ্চয়ই তার কোনো পূর্ব লক্ষণ বা প্রাথমিক লক্ষণ বা কারণ কিছু একটা থাকবে যেমন এই ভদ্র মহিলাও বলছিলেন যে ওনার একটা সমস্যা হচ্ছে এটা স্পটিং হচ্ছে তো সেক্ষেত্রে কি ধরনের পূর্ব লক্ষণ দেখলে মানুষ সাবধান হবে কারণ ক্যান্সারের ক্ষেত্রে আমরা জানি যে যত তাড়াতাড়ি ধরা পড়বে তত সেটা সারার সম্ভাবনা বেশি সেক্ষেত্রে কোন কোন পূর্ব লক্ষণ দেখলে আমরা সাবধান হব এবং অন্যভাবে ভাবব আচ্ছা প্রথমত যে কারণ ক্যান্সারের যে কারণগুলো আছে ফার্স্ট থিং হচ্ছে যেটা যারা স্মোক করে এনি টাইপ অফ টোব্যাকো আপনি সিগারেট হতে পারে আপনার খৈনি হতে পারে স্মোক স্মোকিং টোব্যাকো আপনার গুল গুড়াকু এই সব জাতীয় জিনিস দিয়ে ক্যান্সার হতে পারে ফার্স্ট রিজন দত্ত পাতা খান অনিকসমাই গ্রামের দিকে দত্ত যেটা খান মহিলাদের দত্ত পাতা আরেকটা হয় হচ্ছে যারা পান সুপুরি খায় পান সুপুরি খায় এবং সেখান থেকে ক্যান্সার হতে পারে এবং আর যেখানে বারবার ঘষা লাগছে কোন দাঁত থেকে ঘষা লাগে সেখান থেকেও ক্যান্সার হতে পারে লক্ষণটা কি বল হ্যাঁ এবার যদি লক্ষণে আসি তাহলে প্রধানত আমাদের দেখতে হবে মুখের মধ্যে কোনো ঘা হয়েছে কিনা আচ্ছা একটা ঘা যেটা মানে যদি স্ক্রিনে দেখানো যেতে পারে সাদা রঙের ঘা যেটা আপনার যদি আপনি চেচে তুলতে চাইছেন উঠছে না এক রোগ হয় ক্যান্ডিডাইসিস যেটা একটা ফাঙ্গাল ইনফেকশন সেটা এরকমই থাকে বাচ্চাদের অনেক সময় থাকে সেটা এমনি সেটা এরকমই থাকে সেটা চেচে তুলে দেওয়া যেতে পারে কিন্তু এটা চেচে তুলে তুলতে পারবেন না সেটা এক রকম বা কোন দেখছেন কোন লাল রকমের কোন ঘা হয়েছে যেটা বহু দিন ধরে আছে যেটা যাচ্ছে না হয়তো সেই কারণটা যেটা জন্য ঘাটা হচ্ছে মনে হচ্ছে সেই কারণটা সরিয়ে দেওয়া হয়েছে হয়তো কোনো দাঁত বা কিছু কোনো কারণ সেই দাঁত সেই জিনিসটা সরিয়ে দেওয়া হয়েছে সেই কারণটা আর নেই কিন্তু তাও ঘাটা রয়ে গেছে মানে যেটা একটা পারসিস্টিং আলসার যেটাকে আমরা বলি তা সেটা যদি থাকে তাহলেও কিন্তু সেটা একটা ক্যান্সারের লক্ষণ যদি মুখ হা করতে পারছে না যারা পান সুপুরি খায় তাদের যে যেটা আগে বলা হলো অ্যালকোলাইড যেটা সিক্রিট করে অ্যারাকোনয়িক অ্যাসিড সেই অ্যারাকোনিক অ্যাসিডটা কী করে মুখের মধ্যে যেই এলাস্টিসিটিটা আছে সেটাকে ফাইব্রোস ফাইব্রোসিস করে দেয় তাই জন্য মুখের টানে ভাবটা কমে যায় এলাস্টিসিটিটা কমে যায় এলাস্টিসিটিটা কমে গেলে পেশেন্ট হা করতে পারে না আর ওইটার ব্লাড সাপ্লাই কমিয়ে কার ক্যান্সারের মূল কারণটা যেটা যদি আমরা একদম বেস লেভেলে যাই তাহলে হচ্ছে শরীরের নিজেকে মানে প্রোটেক্ট করার ক্ষমতা চলে যাচ্ছে সেই এরিয়াটা নিজেকে প্রোটেক্ট করার ক্ষমতা চলে যাচ্ছে তো বারবার আঘাত লাগছে কিন্তু ঠিক করে নিজেকে হিল করতে পারছে না তো যখনই ঠিক করে নিজেকে হিল করতে পারবে না টিস্যু অন্য রকমের সেল টিস্যু তৈরি হবে সেই অন্য রকমের টিস্যুটাই হচ্ছে ক্যান্সার বেশ যেটা শুধু প্রি ক্যান্সার সেটা শুধু দাগ নয় পেশেন্ট নিজে বুঝতে পারবে যেমন ঝাল খেলে যা জ্বালা করছে একটু মানে ফুচকা খেলো যা জ্বালা করছে মশলা জাতীয় জিনিসপত্র খেলো

দুটো অপারেট তো আমি ক্যান্সারের চিকিৎসা প্রসঙ্গে তাহলে এবার আপনার কাছে আসি ডক্টর অনুভব যে মুখের ক্যান্সার মুখের ক্যান্সার বলতে বিভিন্ন অংশের হতে পারে চিকিৎসা যদি একটু আমাদের বলেন আচ্ছা দেখো ক্যান্সারের প্রাইমারি ট্রিটমেন্ট হচ্ছে সার্জারি আমি আপনাকে শুরুতেই থামাই একজন ফোন করেছেন শুনেনি তারপর আলোচনা আসে হ্যালো কে বলছেন হ্যালো

বেশ আমরা বোধহয় এটা আলোচনায় করেছি না যদি যে রুটটা পড়ে আছে ওটা তুলে দেওয়াই ভালো আর যেটা যদি যে সবসময় একটু আগে বললাম যে সার্জারি যে লাগবেই তো সবসময় নয় যদি ধরে থাকা ধরার মতো আমাদের যে ফর্সেপ আছে যে দাঁত আমরা রিমুভ করি সার্জি বের করি যদি ফর্সেপ দিয়ে ধরা যায় তাহলে নন সার্জিক্যাল ওয়ে দিয়ে তুলে দেওয়া যাবে আর যদি দেখা যায় যে ধরা যাচ্ছে না দাঁতটা পচে গেছে নষ্ট হয়ে গেছে শক্ত নয় সেক্ষেত্রে একটু ওপেন করে মাড়িটা ওপেন করে হাটটা বের করে আমরা তাকে বের করতে তাকে ট্রান্সঅ্যালভুলার এক্সট্রাকশন বলে সেটা করতে পারেন কিন্তু যে দাঁতটা আছে আপনার সেটা এক্সরে করে তাকে রাখা উচিত কারণ ওই দাঁতটা আপনার শক্ত দাঁত যদি হয় ওটা একটা গুড সাপোর্ট হবে ফর ফিক্সড ডেনচার যদি করা যায় আমি তো জানি না কি পরিস্থিতি তো বা যদি এমনি খোলা পড়ারও ডেঞ্চার করেন তাহলে ওই দাঁতটা আপনার হেল্প করে টু রিটার্ন দি ডেঞ্চার দেওয়ার দিতে হবে সেই ডক্টর অনুভব ক্যান্সারের প্রাইমারি ট্রিটমেন্ট ওরাল ক্যান্সারের ক্ষেত্রে যেই ক্যান্সারের অংশটা আছে সেটাকে বাদ দিতেই হবে পজিটিভ মানে ওয়ান সেন্টিমিটার অল অন্য মার্জিন নিয়ে সেটাকে বাদ দিতেই হবে দ্যাট ইজ দ্য প্রাইমারি স্টেজ অফ ট্রিটমেন্ট এবার ক্যান্সারের এবার জিনিসটা হচ্ছে যে ক্যান্সার শুধু ক্যান্সারের পার্টটা বাদ দিলে হয় না মুখের ক্যান্সার বিভিন্নভাবে ছড়ায় যে কোনো শরীরে যেখানে যায় ক্যান্সারটা হয় সেটা বিভিন্ন জায়গা দিয়ে ছড়া হয়তো রক্ত দিয়ে ছড়া ছড়াতে পারে ব্লাড ভেসেলস দিয়ে ছড় স্প্রেড করতে পারে টিস্যু দিয়ে স্প্রেড করতে পারে বা লিম্ফ দিয়ে স্প্রেড করতে পারে তো আমাদের ওরাল ক্যাভিটির ক্যান্সারটা লিম্ফ দিয়ে স্প্রেড করে যেখানে আমাদের মুখ ও গলায় বিভিন্ন লিম্ফ গ্ল্যান্স আছে সেই লিম্ফ গ্ল্যান্সগুলোকেও আমাদেরকে সার্জারি করে বাদ দিতে হয় যদি স্ক্রিনে একটু দেখাতে পারি এটা একটা কেস যেখানে জিবের সাইডে যেটা বলা হয়েছিল সবথেকে প্রমিনেন্ট ক্যান্সার এখানে একটা ক্যান্সার হয়েছিল সেটা আগে সার্জারি করে বাদ করা হয়েছে তারপরে এই যে দেখছেন গলার মধ্যে বিভিন্ন লিম্ফ গ্ল্যান্স থাকে বিভিন্ন লেভেল থাকে সেটা যেরকম যতটা সিভিয়ারিটি সেই রকমভাবে আমরা লেভেল বাড়াই যে লেভেল থ্রি অবধি করবো না লেভেল ফোর অবধি করবো না লেভেল ফাইভ করব না কমান্ডো করব না রেডিক্যাল নেক ডিসেকশন করবো আমরা কি করব সেটা ডিপেন্ড করছে কতটা ছড়িয়েছে ডিজিজটা করে এইভাবে গলার নেকটাকে ওপেন করে আমরা সব লিম গ্ল্যান্ডসগুলোকে বাদ দিই লিম গ্ল্যান্ড সব ম্যান্ডবল গ্ল্যান্ড এই সব যেই যে গ্ল্যান্ডগুলোতে আমাদের মনে হয় জানি যে ছড়িয়ে যেতে পারে সেইগুলোকে আমরা বাদ দেবো বাদ দিয়ে পুরো পরিষ্কার করে নিয়ে আবার গলাটাকে সেলাই করে দেবো এবার যেই জায়গাটা আমরা কেটে বাদ দিলাম সেটা তো শুধু ওইভাবে রাখলে চলবে না স্পেসিফিকলি যখন একটা জীবের মতন যে একটা অং জিনিস একটা অর্গান যেটাতে আমাদের খেতে সুবিধা হেল্প করে আমাদের কথা বলতে হেল্প করে একটা সাইকোলজিক্যাল ব্যাপার থাকে মুখের মধ্যে জীব জীবের ব্যাপারটা তো সেই জিনিসটাকে তো আমাদেরকে আবার রিস্টোর করতে হবে যদি খুব ছোট অংশ থাকে তাহলে আমরা প্রাইমারিলি বন্ধ করে দিতে পারি মানে ওইখানকার জিনিসটাকেই বন্ধ করে দিলাম কেটে বাদ দিয়ে ওইখানেই বন্ধ করে দিলাম কিন্তু যদি দেখি যে অনেক বড় আছে তাহলে কিন্তু আমাদেরকে একটু মাইক্রোভ্যাস্কুলার রিকনস্ট্রাকশন বা কোনো অন্যভাবে রিকনস্ট্রাকশন অন্য টিস্যু জায়গা থেকে টিস্যু নিয়ে ওই জায়গাটাকে রিকনস্ট্রাক্ট করতে হবে সব থেকে ভালো অপশান হচ্ছে মাইক্রোভ্যাস্কুলার মাইক্রোভাস্কুলার অপশানে আমরা কি করতে পারি আমরা হাত বা পা থেকে বা পিঠ থেকে অনেক সময় যেখানে আমাদের টিস্যু বা বাল্ক আছে সেখান থেকে আমরা মাংস নিয়ে নিতে পারি অ্যালং উইথ ওদের ব্লাড আর্ট ব্লাড ভেসেলসগুলোকে ওইটা নিয়ে এই যে ফ্ল্যাপ এখানে তুললাম যে স্ক্রিনটা একটু দেখানো যেতে পারে ফ্ল্যাপ তুলে আমরা আবার জিবে বসে দিতে পারি মানে জিবের পুনর্গঠন পুরো পুনর্গঠন করে দিতে পারি এতে পেশেন্টের কথা বলতে সুবিধা হয় একটু প্র্যাকটিস লাগে অবশ্যই কিন্তু পেশেন্ট কথা বলতে পারে খেতে পারে একটা সাইকোলজিক্যাল একটা ইমপ্যাক্ট থেকে বেঁচে যায় পেশেন্ট আমার জিপটা ঠিক আছে হ্যাঁ একটা ফোন আসছে শুনানি হ্যালো কে বলছেন হ্যালো নমস্কার ডাক্তার বাবু বলুন আমি অনিতা সরকার দিল্লি থেকে বলছি আমার একটা প্রশ্ন জিজ্ঞেস করব সেটা আমার ননদের বিষয়ে যে এক বছর ধরে উনি ভুগছেন ওনার মানে প্রবলেম যেটা সেটা হচ্ছে জিভের যে জায়গাটা টেস্ট বাডস গুলো থাকে পুরো এই এন্টায়ার এরিয়া প্রথমে ছোট্ট ছোট্ট একটা দানা বেরোলো তারপরে গ্রাজুয়ালি ওইটা একটা ক্লাস্টার তৈরি হলো এবং সেটা একটা ঘায়ের মতন হয়ে যাচ্ছে আর কালারটা গ্রাজুয়ালি চেঞ্জ হতে হতে মক গ্রিন শ্যাওলার মতন কালার হয়ে যাচ্ছে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি সবই করেছে। কিন্তু ডেন্টালও ডক্টর দেখিয়েছেন আর উনি ওই বাঁধানো দাঁত ইউজ করে হ্যাঁ কিন্তু ওটা কিন্তু সারছে না ডাক্তারবাবু তো খুব ভয়ে আছে আমরা যে ওটা ওটার জন্য কোনো বায়োপসি টায়াতসি কিছু করা হয়নি তবে ডেন্টালি যে ডক্টর উনি বলছিলেন যে দিদি না জিভ ছোলা হয় না সেই জীব ছোলা দিয়ে জীব পরিষ্কার করে উনি বলছিলেন ওই জন্য নাকি হয়েছে সেই বিষয়ে যদি একটুখানি আলোকপাত করেন তাহলে বড় কৃষক ব্যাপার ব্যাপারটা হলো যে আপনি ওই যে যা বলছেন দেখে শুনে তো মনে হচ্ছে শুনে যা মনে হচ্ছে দেখতে তো পাইনি শুনে যা মনে হচ্ছে কল্পনা করে মনে হচ্ছে ফাঙ্গাল গ্রোথ হচ্ছে ফাঙ্গাল গ্রোথ হয়েছে এবং এবং সেটা অ্যান্টি ফাঙ্গাল মেডিসিন দিলে হয়তো ঠিক হয়ে যাবে বাট ইউ আর টু কনসাল্ট আপনি একটা ওরাল প্যাথলজিস্ট যে মানে ডেন্টিসি অনেক সাবজেক্ট আছে অনেক ব্রাঞ্চ আছে সেই ওরাল প্যাথোলজিস্ট বলে একজন একটা একটা ব্রাঞ্চ আছে এইরকম স্পেশালিস্টকে দেখান যে তো আমার মনে হয় যে প্রি ক্যান্সারাস লিজেন আছে আরে ফাঙ্গাল ফাঙ্গাল লিজেন আছে অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ দিলে চলে যাবে আর যে জীব ছোলার ব্যাপারটা আমরা জীব ছলি কি কেন মানে টাঙের উপরে টাঙের যে বিথিলে বা চামড়া সেটা খুব তাড়াতাড়ি কিন্তু মানে গ্রো করতে থাকে এবার যার বয়স হয়ে যায় সে তাড়াতাড়ি শেডিং হয়ে গেল আর নতুন চামড়ার অংশ উপরে চলে সেল চলে আসে ওই যে পচা যে ডেড সেল সেগুলোকে তাড়াতে হয় কিন্তু ওই যে লোহার এটা দিয়ে জীব ছলা সেটা কিন্তু তাদের ট্রমা বেশি হয় সে ওটা করবেন না ব্রাশ দিয়ে করুন ব্রাশ ব্রাশ দিয়ে জীবের ওই দি টাং জীবের উপর অংশটাকে ক্লিন করুন উদ্দেশ্য হচ্ছে এই ডেড সেলটাকে তাড়ানো মানে ওই ফোর্সেবলি যেন চাঁচা নয় চাঁচার কোনো দরকার নেই আর আপনি এখনই ওরাল প্যাথোলজিস্ট বলে আপনি যেখানে সব জায়গায় ওরাল প্যাথোলিজ আছে দিল্লিতে থাকেন ওখানে আছে এমসি চলে যান ওখানে মৌলায়াদে চলে যান ওখানে ওরাল প্যাথোলি ডিপার্টমেন্ট আছে ওখানে যান গো টু দ্য রাইট পারসন কেমন অন্য কোনো স্পেশাল কাছে গিয়ে কোনো লাভ নেই আর অকারণ ভয়ে ভীতু হওয়ার কোনো দরকার নেই ভয় পাওয়ার কোনো দরকার নেই আমার মনে হচ্ছে অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিফাঙ্গাল রাগ দিলে হয়তো লোকাল অ্যাপ্লিকেশন করলে হয়তো চলে যাবে বেশ ডক্টর অনুভব আপনার কাছে আসি আবার একটু জেনে নেব যে চোয়ালের যাদের আমরা সাধারণত দুর্ঘটনা আঘাত এগুলো নিয়ে এতক্ষণ কথা বললাম চোয়ালের যদি গঠনগত কোনো ত্রুটি থাকে কারোর সেক্ষেত্রে আমরা কি করণীয় গঠনগত বলতে গেলে আমাদের দুরকম জিনিস হয় একটা তো হতে পারে আমাদের আর উপরের চোয়াল আর নিচের চোয়ালের পজিশন আগে পিছু থাকতে পারে সেটাকে আমরা সার্জারি দ্বারা সবসময় লাগে না যখন আমরা দেখি যে একটা পার্টিকুলার রেঞ্জ আমাদের উপরের দাঁত আর নিচের দাঁত এই পজিশনে থাকার উচিত কিন্তু অনেক সময় দেখা যায় এটা এরকম থাকে বা এরকম থাকে তো এই যখন নিচের চোয়ালটা এগিয়ে থাকে বা পিছনের চোয়ালটা উপরের চোয়ালটা এগিয়ে থাকে অনেকটা তো যখন এরকম সিচুয়েশন থাকে একটা ডিগ্রি অবধি আমরা ওইটাকে অর্থোডন্টিক মানে তার দিয়ে আমরা ওটাকে ম্যানেজ করতে পারি ব্রেসেস দিয়ে আমরা ওটাকে ম্যানেজ করতে পারি কিন্তু এক তারপরে যখন অনেকটা বেশি হয়ে যায় তখন কিন্তু সার্জারির মাধ্যমে পুরো চোয়ালটাকে পিছনে আনা বা এগিয়ে আনা যায় সেইটা করে একটা মধ্যবিস্ত একটা জায়গা এলো তারপরে অর্থোডন্টিস্ট নিজের মতন করে দাঁতটাকে অ্যারেঞ্জ করে দিলেন তো এটা একটা টিম এফার্ট সবসময় অর্থনৈতিক সার্জারি ইজ অলওয়েজ এ টিম এফার্ট যদি ছবিটা একটু দেখানো যেতে পারে আমরা ভবিষ্যতে নিশ্চয়ই এই বিষয় নিয়ে আবারও আলোচনায় আসবো এবং আজকের এই স্বল্প পরিসরে আমার মনে হয় আমি তো অত্যন্ত আলোকপ্রাপ্ত হলাম এবং আপনারাও নিশ্চয়ই অনেক কিছু আজ জানতে পারলেন সকলে ভালো থাকুন এবং অবশ্যই মুখের যত্ন নিন নমস্কার